উজ্জ্বল ইলেকট্রিক্যালসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব বা জানব এমসিবি সার্কিট ব্রেকার, মানে মিনিচার সার্কিট ব্রেকার যদি কোনো কারণে ফল্ট করে যায় আমরা কি করে বুঝবো যে এমসিবি ফল্ট করে গেছে। এই জন্য আমরা দুটো ইন্ডিকেটার ইউজ করব। একটিতে লাইন দেখা যাবে যে এমসিবি ট্রিপ হয়েছে কি না, আর একটিতে বোঝা যাবে যে এমসিবি ট্রিপ হয়ে গেলে একটি লাইট জ্বল ইন্ডিকেটার জ্বলবে, অন্যটি বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আমরা ডায়াগ্রামটা দেখে নিই। প্রথমে এইটি এইটা একটু আমাদের লাইন ইন্ডিকেটার, যে কোনো একটিতে দিতে পারি আমরা এই একটি লাইন ইন্ডিকেটার। মাঝখানে রাখবো আমরা এমসিবিটাকে। এমসিবি হচ্ছে আমরা শর্ট সার্কিট হয়ে গেলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। আজকে আমরা শর্ট সার্কিট করবো না, এমনি নর্মালি দেখাবো, কিন্তু আপনারা কখনোই হাত দিয়ে করে এটা দেখবেন না, এমসিবি এতে খারাপ হয়ে যায়। তারপরে আর একটা ইন্ডিকেটার নেবো যেটা কিনা আমাদের কাট আউট হয়ে গেলে, মানে এমসিবি উপরের দিকে না এদিকে অন এদিকে অন অফ হয়ে গেলে আর একটা ইন্ডিকেটার জ্বলবে, শর্ট সার্কিট হয়ে গেলে সেই দিক থেকে আর একটা। প্রথমে আমরা একটি ফেজ তার নিয়ে এমসিবির এই নিচে, সবসময় নিচে এমসিবিটা এইভাবে ধরলে এই নিচের যেটা মানে টার্মিনাল থাকবে এটা হচ্ছে লাইন, লাইন লেখা আছে, যে কোনো এমসিবিতে লাইন নিচে থাকে। আরেকটি তার ওইখান থেকে নিয়ে গিয়ে আরেকটা ইন্ডিকেটারে এই নিচে দিতে হবে। তারপরে এমসিবির ওপর থেকে এটা হচ্ছে লোড, লোডের লাইন, এটা লোড থেকে আরেকটা ইন্ডিকেটারের নিচে দিতে হবে, এর নিচে। আর এই লোডের এখান থেকেই আরেকটা তার কানেকশন হয়ে এই ইন্ডিকেটারের উপর প্রান্তে চলে আসবে। আর লোড যেটা আমরা এখানে বাল্ব ইউজ করছি এইটা হচ্ছে লোড হিসাবে ইউজ করছি। আপনারা এখানে ফ্যান ইউজ করতে পারেন, যে কোনো বাল্ব ইউজ করতে পারেন, 200 ওয়াট হোক, 100 ওয়াট হোক, 60 ওয়াট হোক, আমরা এখানে এলইডি ইউজ করছি। আর হচ্ছে নিউট্রাল লাইন যেটা থাকবে, এই লাইন ইন্ডিকেটার যেটা থাকবে, মানে এমসিবি অন থাকলে যেটা জ্বলবে সেটার সঙ্গে আর একটা বাল্বের সঙ্গে কানেকশন দিয়ে ডিরেক্ট কানেকশন দিয়ে দেবো। এই একটা নিউট্রাল একটা ফেজ কানেকশন। আমরা এবার দেখে নিই কানেকশনটা কীভাবে করে, ডায়াগ্রাম দেখবেন সাথে সাথে যা করছি সেটাও দেখতে হবে। এই একটা লোড আছে, লোডে কানেকশন দিয়ে দিচ্ছি। এটিকে যথাযথভাবে টেপ করে তারপরে লাগাবে। সবসময় কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, নতুবা বিপদ ঘটতে পারে, লাইন অফ রেখে সবসময় কাজ করাই ভালো। আমরা একটি হলুদ রঙের তার নিয়ে নিচ্ছি নিচের ফেজ কানেকশন দেওয়ার জন্য। একটি লাল রঙের তার, এক রঙের তার হয়ে সবসময় মার্কিং করে নেবে। চেষ্টা করবে যাতে এমসিবির বাইরে এই যে তারটা আছে না,
এই তারটা যেন এমসিবির বাইরে যেন কোনো তারের অংশ এরকম তারের অংশ বেরিয়ে না থাকে। আমি জাস্ট দেখানোর জন্য এটা বার করে রেখেছি। এটা ভাঁজ করে ভালো করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এই অংশটি এটা ইনপুট ছিল এটার মতন, এই ফেজ এখান থেকে এই একটা এমসিবির নিচে যাবে, আর একটা যে কাট আউটের যে ইন্ডিকেটার, এই একটা এখানে উপর দিয়ে গেছে, একটা নিচের দিয়ে যাবে। সেখানে গিয়ে কানেকশন হবে। আমার সবকটি ভিডিওতেই আপনারা রাত্রেবেলার ছবি দেখতে পান, দিনের বেলায় কাজের জন্য আমরা ভিডিও করতে পারি না, তাই রাত্রেবেলাতেই ভিডিও শুটিং করি। আমাদের কানেকশন রেডি, এই যে নিউট্রাল আর এই হচ্ছে ফেজ। ফেজ সবসময় ডান দিকে থাকবে। এই দেখুন বন্ধুরা, লাইন অফ আছে, আমরা কিন্তু এনসিবি তুলিনি। তবুও দেখুন এই ইন্ডিকেটারটা চলছে। ইন্ডিকেটারটা জ্বলছে, লাইন তুললে লাইটটা জ্বলবে, এই ইন্ডিকেটারটা জ্বলছে, তখন কিন্তু এই ইন্ডিকেটারটা বন্ধ হয়ে গেছে। আমরা একটু লাইটের জোর কমিয়ে দিচ্ছি। এই ইন্ডিকেটারটা জ্বলছে, এটা হচ্ছে আমাদের লাইন ইন্ডিকেটার ছিল এই ইন্ডিকেটারটা। এমসিবি অন আছে এখন, তাই লাইটটা জ্বলছে, এই লাইটটা, আর এই ইন্ডিকেটারটা বন্ধ হয়ে গেছে। অতএব আমরা বুঝতে পারছি এখন লাইন আছে, কারেন্ট আছে, যে এমসিবি কোনো কারণে ট্রিপ করে যাচ্ছে এবং লাইন বন্ধ হয়ে যাচ্ছে, আর এই এলইডি লাইট বলে এটা হালকা গ্লো করছে। এদিকে আমাদের এই ইন্ডিকেটারটা জ্বলছে, কাট আউট হয়ে গেছে, যেহেতু এমসিবি অন অফ হয়ে গেছে, এই ইন্ডিকেটার ভায়া হয়ে এখন এই লাইটটি জ্বলছে। আমরা একটি 60 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখব যে 60 ওয়াটের বাল্বটি জ্বলবে, হালকা জ্বলে অনেক সময়, এই ইন্ডিকেটারে ফুল গ্লো হচ্ছে, তার মানে লাইন আছে এতে। তো এই ছিল ভিডিও আজকের, এমসিবি কী করে ট্রিপ করলে বোঝা যায় সেটা আমাদের দেখাতে পারলাম। এই এটা বন্ধ হয়ে গেছে, এটা অন আছে, এটা অফ হয়ে গেলে এটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এই হচ্ছে কানেকশন ইন্ডিকেটার। ধন্যবাদ দেখার জন্য। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন।